বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখার জন্য প্রিয় দর্শক 2019-2020 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাই বসা আছেন সিনিয়র সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক যিনি দীর্ঘকাল ধরে বাংলাদেশের অর্থনীতি নিয়ে কাজ করছেন আমার ডানে রয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর গবেষক ডক্টর নাজনীন আহমেদ অর্থনীতিবিদ স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে মিস্টার জাহিদুজ্জামান ফারুক সূচনা আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই যে আপনারা এই বাজেটটিকে কিভাবে চিত্রায়িত করবেন জাস্ট 3-4 মিনিট করে যদি সময় নেন মানে কোন দিকগুলো অ্যাড্রেস করা দরকার বলে মনে করেন আপনি ধন্যবাদ আপনাকে বাজেট নিয়ে আলোচনা করতে হলে আমার মনে হয় সার্বিক অর্থনীতির অবস্থা চ্যালেঞ্জগুলো চলে আসে এই বর্তমানের বাজেট এই বছরের যে বাজেট আগামী বছর জন্য দেওয়া হলো এটা একটা গতানুগতিক বাজেট হিসেবে আমি চিহ্নিত করতে চাই আমি কথা বলতে চাচ্ছি এখনো আমরা বাজেটকে তো স্মার্ট বাজেট হিসেবে উপস্থাপন করা হতে বলা হচ্ছে আপনি বলছেন গতানুগতিক না গতানুগতিক তো অবশ্যই বলতে হবে আরেকটি পরিবর্তন আমি খুব বেশি দেখতে পাচ্ছি না এখনো আমলা নির্ভর একটা বাজেট তৈরি করেছি স্মার্ট যদি বলেন তাহলে আমি বলবো যে আমলা নির্ভর বাজেটই বলি আমলারা এখন কত স্মার্টলি বাজেটটা পেশ করেছেন স্মার্টলির কথার যদি প্রশ্ন আসে তখন আমি বলবো যে এই কথা অবশ্যই স্মার্ট বাজেট বলা যায় যে সব কিছুই যে যারা আইন প্রণেতা যারা বাজেট প্রণয়ন করেন তাদের মাথার মধ্যে আছে কোনটা দিতে পারে পেরেছেন বা পারেননি সেটা একটা বড় প্রশ্ন হতে পারে কিন্তু আপনার কর্মসংস্থানের জন্য 100 কোটি টাকার একটা স্মাই তৈরি করেছেন স্টার্ট আপ চিন্তা করেছেন আপনি গ্রামের কথাও চিন্তা করেছেন সোশ্যাল সেফটি নেটের কথা চিন্তা করেছেন মাথার মধ্যে আছে এটা তো খুবই স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক এটা একটা স্মার্টলি আমার মনে হয় আমলারা এটা তৈরি করতে পেরেছেন আমি এখনো দুঃখের সাথেই বলবো বাজেট একটা অর্থনৈতিক লেনদেনের বিষয় থাকলেও এখনো রাজনীতিবিদদের স্পর্শ খুব কম রাজনৈতিক দর্শন আছে কিন্তু রাজনীতিবিদদের তাদের যে ইনভলভমেন্ট এখনো বাজেটে খুঁজে পেতে কষ্ট হয় সংসদে বাজেট নিয়ে আলোচনা সংসদের পাশ হয় পার্লামেন্টারি সিস্টেমে গভর্নমেন্টের সংসদে এটা তো সংসদীয় গণতন্ত্রের এই এই অর্থনৈতিক দলিলটা সংসদে আদৌ সেভাবে আলোচনা হয় সংসদ কি আমি যে জন্য আমলা নির্ভর বলছি আমি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির কথা বাদই দিলাম আমরা এখনো সংশোধিত বাজেটকে কেউ আলোচনার কোনো সুযোগ নেই আমরা বাজেটে কখনো বাজেট তৈরি করার আগেও শুনিনি যে এই বিষয়গুলো প্রাধান্য দিয়ে এই বাজেটটা প্রণয়ন করতে পারলে আগামী 10 বছর পরে এই কর্মসূচি আমাদের জন্য যথাযথ হবে আপনি একটা কথা চিন্তা করেন না কেন আমরা বাজেট আসলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করি বাজেটের পরে আর আলোচনা করি না এটা বাস্তব কথা যে কেন করবেন না আমাদের এখন বাজেটে বড় বাজেট হ্যাঁ ভালো কথা বলে তো হবে 17 কোটি মানুষ 5 লক্ষ 14 হাজার কোটি টাকা বাজেট এটা খুব একটা অস্বাভাবিক কিছু না রাজস্ব কার্যক্রমের আওতায় আপনি বলেছেন 3 লক্ষ 77 হাজার কোটি টাকা হ্যাঁ এটাও সম্ভব কেন অনেক গ্যাপ আছে কিন্তু আমরা ভেতরে ঢুকি না ভেতরে না ঢুকলে হবে না আমাদের এখন চ্যালেঞ্জটা কি চ্যালেঞ্জটা হলো প্রথম চ্যালেঞ্জ যদি আমি বলি কর্মসংস্থান এই কর্মসংস্থানে আপনি বলেছেন যে 3 কোটি লোকরা আগামী 2021-22 মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে 2030-এর মধ্যে আপনি বলেছেন যে কর্মসংস্থানের ক্ষেত্রে কর্মসংস্থান যেভাবে তৈরি হয় অর্থনীতিতে সেই বিষয়কে আমরা অগ্রাধিকার দিতে পেরেছি বিনিয়োগ বলতে বেসরকারি খাতে বিনিয়োগ এবং সেটা প্রোডাক্টিভ সেক্টরে বিনিয়োগ যে বিনিয়োগ আমার ডোমেস্টিক ডিমান্ড বাড়াবে অভ্যন্তরীণ চাহিদা বাড়াবে সে এটা সাইকেল তৈরি হবে আমরা পারিনি বেসরকারি খাতে বিনিয়োগ না বাড়িয়ে আপনি যে জিডিপি বাড়িয়ে ইকোনমিকে চাঙ্গা করার চিন্তা করছেন পাবলিক সেক্টর অর্থনীতিবিদ আমার সামনে বসে আছেন পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট করে সেটা কতটুকু সম্ভব হবে আজকে আপনি 5-6টা মেগা প্রজেক্টে যে বিনিয়োগ করছেন
এই বিনিয়োগ পেতে কিন্তু আমার অনেক সময় লাগবে, অনেক বেশি সময় লাগবে। যেমন সেদিনকে আমার সাথে একটা কথা হচ্ছিল একটা সাধারণ মানুষের, বললেন যে আপনারা স্যার চব্বিশটা জেলাকে সংযোগ করছেন পদ্মা সেতুর পরে, এই পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে চব্বিশ জেলার লোক ঢাকা শহরে যখন আসবে তাদের জন্য কি কাঠামো, তাদের যে একটা নতুন ডিমান্ড তৈরি হবে বা এখান থেকে সেই ডিমান্ডের কথা কি আপনারা কখনো চিন্তা করেছেন কিনা, এটা বড় প্রশ্ন। কিন্তু আপনি আমরা বলছি যে অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে হলে আমরা এখন 1,46,000 কোটির 45,000 কোটি টাকা রিবোর্ড করেছি যে আমাদের ঘাটতি হবে, টাকাটা কোথেকে আসবে, ব্যাংকিং সেক্টর থেকে, ব্যাংক থেকে 47,000 কোটি টাকা এবং প্রায় 68,000 কোটি টাকা ফরেন এইড অ্যান্ড ব্যাংক থেকে আসবে মানিটা কি। এখনও কিন্তু আমরা যদি এই 47 আর 64 যোগ করেন টোটাল ইনওয়াল ডেভেলপমেন্ট প্ল্যানটা বাজেট এখান থেকে চলে আসে, তাহলে কি পুরো দেনাটা করেই কিন্তু কি আমরা ইনওয়াল ডেভেলপমেন্ট প্ল্যান করছি, উল্টো হতে পারে সেটা অন্য কীভাবে, মানে আপনি যদি নেতিবাচক একটা দৃষ্টিভঙ্গি দেখেন তখন বলবেন যে আসলে তো দেনার উপরই আছে। পজিটিভ কথা আমি পরে আসবো আপনার কাছে। আজকে বড় চ্যালেঞ্জ বললাম কর্মসংস্থান, ব্যাংকিং সেক্টর থেকে আপনি যে টাকা নেবেন এই টাকা নেওয়ার কারণে বেসরকারি খাতের টাকা কি তাদের চাহিদা মতো টাকা পাবে, এটা বড় প্রশ্ন। এ প্রশ্নটা কেন আসলো, কেন ব্যাংকিং খাতে যে অর্থ ছিল লুটপাট হয়েছে তো এতে অস্বীকার করার উপায় নেই, ব্যাংকিং সেক্টরকে একটা অসুস্থ খাত হিসেবে আমরা বানিয়ে ফেলেছি, 1,20,000 কোটি টাকা নন পারফর্মিং লোন অর আপনি ঋণ অনাদায়ী পড়ে আছে, এটাও ইন্টারপ্রিটেশন বিষয় রয়ে গেছে। আপনি আজকে আমরা এক্সপোর্ট আমার বাড়াতে হবে, এক্সপোর্ট বাড়ানো বলে আমরা দুটো আইট ক্ষেত্রেই কিন্তু আমরা নির্ভর করে আছি, একটা হলো মানব সম্পদ বিদেশে পাঠিয়ে টাকা আনা, আর হলো গার্মেন্ট সেক্টর। অন্য জায়গায় যেখানে প্রবৃদ্ধি হয়েছে কাঙ্ক্ষিত হারে হয়নি সেটাও বিশ্লেষণের দাবি রাখে। আমি আমদানি যে হচ্ছে ক্যাপিটাল গুডসের জন্য সে আমদানিটা কতটুকু, ভোগ্য পণ্যর উপরে কতটা সেটা হয়েছে তার বিশ্লেষণ গবেষকরা করার কথা, আমরা সঠিক তথ্য এখনো পাইনি। আপনার একটা জায়গা খুব ভালো আছি আমরা, কি গত 5 বছরে জ্বালাও পড়া হয়নি, এটা একটা পজিটিভ। এটা কিন্তু একটা পার্লামেন্টের সিস্টেম বা গণতান্ত্রিক সরকারের কাঠামোতে একটা শক্তিশালী বিরোধী দল আমাদের দরকার, যারা কথা বলবে, যারা সুশাসন নিশ্চিত করার জন্য চিৎকার করবে, সারা দুনিয়াতেই আছে, এটা সরকারের জন্য ভালো। আমরা একটি বিরোধী রাজনৈতিক শক্তি তৈরি করতে পারিনি, এটা কিন্তু পজিটিভ না। আজকে দুর্ভাগ্য সরকার বিরোধী দলের, আমি যদি এইভাবে বলি যে পুরো জবাই করে দিয়েছেন তা তো না, সেটা তো না, এটা তো একটা ওয়ান পার্টি সিস্টেমে গভর্নমেন্ট না, এতগুলো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কিন্তু সার্বিকভাবে যে বর্তমান মূল্যায়নে দেশে বিরোধী দলের কোনো সেই কাঙ্ক্ষিত রূপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি যে বিনিয়োগ যদি না বাড়ানো যায় তাহলে বিদেশি বিনিয়োগ আসবে না, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে না, সেখানেও আমরা খুব একটা বড় অবস্থান নিজেকে তৈরি করতে পারিনি। এইরকম একটা পরিস্থিতিতে এবছরের বাজেট যে স্বপ্ন আমাদের আছে উন্নয়নশীল দেশে আমরা পা দিতে যাব তার প্রস্তুতি লগ্নে, আমি এটা প্রস্তুতি লগ্নেই বলছি, আমাদেরকে আরও সঠিক আরও শক্ত অবস্থানে থাকার দরকার ছিল। আপনি যদি ভ্যাটের কথা পরে নিশ্চয়ই আলোচনা করবেন, সেখানটাতে রাজস্ব কার্যক্রমে 4 কোটি লোককে কর দেওয়ার অবস্থায় আনার জন্য যে পরিস্থিতি বা পরিবেশ দরকার আমরা এখনো তৈরি করতে পারিনি, এটা সরকারের দোষ বলে ভুল হবে, এই দোষটা যারা ফিল্ডে কাজ করছে বাস্তবায়নের। কথাই আছে কি শোনেন, মৌমাছি কিন্তু বিভিন্ন ফুলে যে মধু নিয়ে আসে তারপরে কিন্তু সে আমরা মধু পাই, আপনি ফুলের বাগান যদি তৈরি না করতে পারেন মৌমাছি থাকলেই চলবে না, মৌমাছিকে ফুলের বাগান দিতে হবে যে মধুটা সে সংগ্রহ করে আনবে, আমরা কিন্তু সেটা পাচ্ছি না।
শুনবার কথা আপনাকে স্যার ডক্টর নাজনীন আহমেদ, আমার মনে হয় যে ওনার বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলবার আপনার বিষয় আছে, বাট আমি প্রথমে একটু আপনার আপনি কিভাবে বাজেটটাকে দেখছেন, চিন্তায়িত করবেন সেটা একটু শুনুন। আমি যেহেতু অর্থনীতি নিয়ে গবেষণা করি ওই লেন্স থেকেই বাজেটটাকে দেখেছি, এবং আমরা বাজেট হলে কয়েকটা কথা শুনি, বাজেট গতানুগতিক, আমলা নির্ভর, বাস্তবায়ন সমস্যা, ছোট রাস্তা বড় গাড়ি, এই ধরনের বিষয়গুলো, এবং বাজেটে চমক নাই। এই জায়গাতে আমি বলতে চাই যে বাজেটটা হচ্ছে আমার চলমান যে অর্থনৈতিক কাঠামো, একটু আগে উনি রাইটলি বলেছেন যে চলমান যে অর্থনৈতিক কাঠামো, যে পরিকল্পনা, যে বাস্তবতা, ম্যাক্রো ইকোনমিক বাস্তবতা, আমি যেখানে যেতে চাই, অতীতের যে অবস্থান এবং জনগণ কীভাবে অবস্থান করছে অর্থনীতিতে, এই সব বাস্তবতায় বাজেটটি হচ্ছে একটি বছরের একটা হিসাব নিকাশ, আয়ের সংস্থানের উপায় বলে দেওয়ার জিনিস এবং ব্যয় কোথায় হবে সেটার একটা হিসাব নিকাশ। তবে ডেফিনেটলি যেহেতু বাজেটটা অর্থনৈতিক যে পলিসিগুলো আছে, যে চিন্তাভাবনাগুলো আছে, যেখানে আমি যেতে চাই সেটার জন্য অর্থ যোগান দেওয়ার যেহেতু ব্যবস্থা আছে, আবার সেই অর্থটা জোগাড় করতে হবে, সেই জন্য এই বাজেটের একটা দর্শনগত দিকও আছে। অর্থাৎ আমার যে চলমান কাঠামো আছে, চলমান যে প্ল্যান আছে, সেইটার সাথে এই আয় ব্যয়ের হিসাবটা মেলে কিনা, সেই জন্য বাজেটটা আসলে কিন্তু কিছুটা গতানুগতিক হওয়ার কথা। আগের বছরের তুলনায় হঠাৎ করে যদি খুব চেঞ্জ হয়ে যায় সেটা আমি মনে করি না অর্থনৈতিকভাবে সেই শকটা আমার কাম্য, বরং আমি যদি গতানুগতিকটা বলা হয় ওই অর্থে অনেক সময় যে নেতিবাচক দিকগুলা গতানুগতিক চলছে কিনা, অর্থাৎ আমার বাজেটে যদি এমন নেতিবাচক প্রবণতা যেগুলো দুর্বলতা ছিল কাঠামোর, সে ধরেন আমার রাজস্ব আদায়ের যে কাঠামোগত দুর্বলতা, আমার এনবিআর এর দুর্বলতা, কিংবা জনগণের যে ট্যাক্স না দেওয়ার যে দুর্বলতা, এগুলো যখন এই বাস্তবতা যখন থাকে এবং সেইটাকে সেটার জন্য যদি কিছু না থাকে সেই অর্থে গতানুগতিক। কিন্তু বাজেটের ধারাবাহিকতা কিন্তু আগের বছরের কি প্ল্যান ছিল বা কীরকম বরাদ্দ ছিল সেটার সাথে গতানুগতিকই হওয়ার কথা। বাস্তবায়ন সমস্যা, এটা তো বাস্তবায়ন যদি পুরোটাই সমস্যা হতো তাহলে কিছুই বাস্তবায়ন হতো না। আমরা প্রতি বছর, এটা ঠিক, আমি যতখানি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরি তার হয়তো আমি 75% বা 80% পর্যন্ত এখন আদায় করতে পারছি, কিন্তু সেটা যদি আমি আমার ধারাবাহিকতা দেখি আমি কিন্তু অগ্রসর হচ্ছি, তবে কাঙ্ক্ষিত যতটা হওয়ার কথা সেটা আমরা হচ্ছি না। তাহলে যদি আমি সেই কাঙ্ক্ষিত হতামই তাহলে এই বাজেটকে কিন্তু, এই যে অনেকে বলেন খুব বড় বাজেট, বড় বাজেট মনে হতো না, আসলে এটা বড় বাজেট না, কারণ বলা হয়ে থাকে যে বাজেটটা যদি জিডিপির 25% পর্যন্ত হয় সেটা একটা স্বাস্থ্যকর বাজেট, তো আমার বাজেট তো জিডিপির 18%, তারপরেও আমি কেন বড় মনে করি, কারণ আমার রাজস্ব আদায়ের সক্ষমতার অভাব। তো ঘুরে ফিরে চলে যাচ্ছে আমার যে চলমান বা বিদ্যমান কাঠামো, অর্থনৈতিক যে যেখানে দুর্বলতা যা কিছু আছে, সবলতা যা কিছু আছে, সেই প্রেক্ষাপটে এই বাজেটটা যথাযথ কিনা। আমার কাছে মনে হয়েছে যে দুর্বলতা সবলতা যা কিছু আছে সেইটার বিচারে যেখানে যেখানে সমঝোতা করার দরকার এই বাজেট সেখানে সমঝোতা করেছে, যেখানে কিছু করা সম্ভব সেইখানে কিছু নতুন কিছু এনেছে, ফলে এই বাজেটে ইতিবাচক কিছু দিক আছে, নেতিবাচক কিছু দিক আছে। তবে মোটা দাগে বাজেটে একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করি যে আমাদের যে মেইন সমস্যাগুলো সেটাকে অ্যাড্রেস করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। সব প্রচেষ্টাগুলো সাকসেসফুল হবে এমন বলছি না। কী প্রচেষ্টা আছে? আমার একটা বড় সমস্যা বিনিয়োগ, অর্থাৎ বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানো, এবং বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে সরকারি খাতের বিনিয়োগ দিয়ে কতটা সম্ভব না সম্ভব, কত সরকারি খাতের বিনিয়োগ দিয়ে কিছু সম্ভব, কিন্তু আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে বিনিয়োগটা তো করতে হবে বেসরকারি খাতকে, সেই জায়গায় কিছু নতুন উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হয়েছে, নতুন উদ্যোক্তা সৃষ্টির। ভ্যাটের আইন যদিও পরিবর্তন করে যা জগা খিচুড়ি পাকানো হয়েছে সেটা নিয়ে পরে কথা বলছি, কিন্তু সেখানেও চেষ্টা করা হয়েছে যে ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদেরকে কিছু করের ছাড় দেওয়া, চেষ্টা করা হয়েছে নারী উদ্যোক্তাদেরকেও কিছু ছাড় দেওয়া, অর্থাৎ কিছু বেসরকারি খাতের বিনিয়োগকে উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে। এমনকি রেমিটেন্সে যে 2% প্রণোদনা, যদিও সেটা একটা ধরনের ডুয়াল এক্সচেঞ্জ রেটের জন্ম দিবে, তারপরও সেটাকে আমি ইতিবাচকভাবেই দেখি এবং সেটাও কিন্তু বিনিয়োগে ইতিবাচক প্রভাব রাখার কথা। তো এই কারণেই আমি বলবো যে এই বাজেটটার এই প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই, কিন্তু এই প্রচেষ্টার সাথে সাথে যদি কাঠামোগত পরিবর্তনগুলো না ঘটে, যেখানে অর্থমন্ত্রী নিজেই বাজেট বক্তৃতায় বলছেন যে আমি এনবিআর এ নতুন অফিসার নিব, অফিসারদের দক্ষতা বাড়াবো, অটোমেশনের কথা বছরের পর বছর শুনে আসছি সেইটাকে উনি জোরদার করবেন, এই প্রতিজ্ঞাগুলো যদি উনি সত্যিকার অর্থেই পালন করতে পারেন, তাহলে কিন্তু আমি বলবো যে এই বাজেটটার আসলে গতানুগতিক ধারায় যে দুর্বলতাগুলো সেগুলো থাকবে না। এরপরে এসে দাঁড়াচ্ছে যে এই বাজেটের যদি আমি
বলি যে এটা আমাকে কতখানি সবাই বলে যে এটা খালি সুবিধাভোগীদের সুবিধা দিচ্ছে, বিত্তবানদের সুবিধা দিচ্ছে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই বাজেটটির কাঠামোর কারণে বিত্তবানরা বেশি সুবিধা নিতে পারবে, এই জন্য যে কাঠামোগতভাবে আমার অনেক ইনইকুয়ালিটি আছে, এই কারণে না যে এই বাজেটটা বেশি সুবিধা দিয়ে দিয়েছে, বরং এই বাজেট চেষ্টা করেছে যে মধ্যবিত্তের কিছু কিছু বিষয়, আমি পজিটিভ দিকগুলো আগে বলছি, নেতিবাচকে যাব, সেটা হচ্ছে যেমন আমি বললাম যে যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য যখন আমি 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার হলে ভিএটি দিতে হবে না, 3 কোটি টাকার পরে টার্নওভারে গিয়ে আপনার প্রযোজ্য হবে, সেই 3 কোটি টাকা পর্যন্ত 4% টার্নওভার ট্যাক্স দিয়ে চলবে, তো 3 কোটি টাকা পর্যন্ত বা 50 লাখ টাকা পর্যন্ত যার টার্নওভার সে তো বড় ব্যবসায়ী না, এটা কিন্তু মধ্যবিত্তের জন্যই যাবে। আমি যদি বড় ইভেন ব্যবসাকেও যে সুযোগ সুবিধাগুলো দেয়া হচ্ছে সেইখানে যারা চাকরিজীবী আছেন তারাও তো মধ্যবিত্ত, এবং এই কারণেই আমি মনে করি যে বাজেটে সেই চেষ্টাটা আছে। অনেকে বলেন যে এই বাজেটে মধ্যবিত্তের জন্য কিছু দেখা যাচ্ছে না, দরিদ্রের জন্য কিছু দেখা যায়, বড় লোকের জন্য কিছু দেখা যায়, বাজেটটা সেরকমই হওয়ার কথা। গরিবেরটা কেন দেখা যায়? কারণ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তাকে সরাসরি অর্থ দেয়া হয়, মধ্যবিত্তকে তো ঘরে ঘরে যেয়ে অর্থ দিবে না, মধ্যবিত্তকে সাহায্য হবে তার চাকুরির সুযোগ তৈরি হয়ে অথবা তাকে ব্যবসা বাণিজ্যে আনার সুযোগ তৈরি হয়ে, এই দুইটা উপায়। আর আবার ধনীদেরটা চোখে পড়ে কেন? কারণ ধনীরকে আমি কর্পোরেটকে যা কিছুই দিব সেই কর্পোরেটের মালিক হচ্ছে ধনীরা, এবং কাঠামোগতভাবে আমার অর্থনীতির এই সময়কার সবচেয়ে বেশি দুর্বল জায়গা হচ্ছে আয় বৈষম্য। এই আয় বৈষম্য থাকার কারণে যেহেতু ধনী ব্যক্তির হাতে আমার টপ 10% যে অর্থনীতিতে যারা আয় সক্ষম ব্যক্তি আছেন তাদের কাছেই কিন্তু আমার প্রায় 55% সম্পদ আছে, ফলে সম্পদ দিয়ে যে সম্পদ আসে সেই জায়গায় ধনী তো বেশি সুবিধা নিতেই পারবে। এই কারণেই বাজেটে আমার বৈষম্য কমানোর যে প্রচেষ্টাটা সেইখানে আমি মনে করি যে বৈষম্য কমানোর প্রচেষ্টায় আর একটু জোর দেওয়া যেত, যেটুকু পরিমাণ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো হয়েছে কিংবা মধ্যবিত্তকে যতটুকু সুযোগ দেওয়া হয়েছে সেটা দিয়ে তাদের জন্য সুযোগ তৈরি হয়েছে, কিন্তু বৈষম্য যেটা আছে মানে ও যে অনেক বেড়ে যাচ্ছে সেই বৈষম্য কমার প্রচেষ্টাটা হয়তো ততখানি সাকসেসফুল নাও হতে পারে। এবং সেই কারণেই আমি মনে করি যে দীর্ঘমেয়াদে বৈষম্য কমানোর যেটুকু চেষ্টা করেছে অর্থাৎ শিক্ষা এবং স্বাস্থ্যখাতে যে বিনিয়োগ, যেটা কিন্তু আবার ইনডিরেক্টলি পরবর্তীতে বৈষম্য কমাতে হেল্প করে, সেইখানের যে বাজেটটা এইটার ব্যবহার যেন জোরদার হয়। কারণ আপনি তো রাখতে পারেন নাই তেমন কিছু, সামাজিক কর্মসূচিতে অতটা দিতে পারেন নাই, ক্ষমতার অভাব আছে আমার, আমি মধ্যবিত্ত বা অন্য দিকে দিতে গিয়ে খুব বেশি আমি দিতে পারি নাই, তাহলে আমি কি করে এই আয় বৈষম্য কমাবো? কারণ আয় বৈষম্য না কমালে বরাবরই যা কিছুই সুবিধা তৈরি হয় আমরা যতটা নিতে পারবো একটা গরিব লোক ততটা নিতে পারবে না। সুতরাং এডুকেশন আর স্বাস্থ্যের বাজেটটা সেখানে গুরুত্বপূর্ণ, সেই জায়গায় যে আমি মনে করি যে শিক্ষা খাতের বাজেটের বরাদ্দটা একটু ভাবা উচিত ছিল, কারণ শিক্ষা খাতের বরাদ্দে আমরা জানি যে অনেকে আমরা তো দেখছি যেটার মধ্যে কারিগরি বিষয়টাও কিন্তু অন্তর্ভুক্ত এবং সেখানে বড় বড় কারিগরি প্রকল্পগুলো ইনক্লুডেড হয়েছে, আমি অ্যাগ্রি করি সেই কারিগরি প্রকল্পের গুরুত্ব আছে অর্থনীতির জন্য এবং সেইটা এই ধরনের বিষয়গুলো আমার লোকজনকে কর্মসংস্থানে হেল্প করে, কিন্তু আমার শিক্ষা খাতে যে বরাদ্দ যতটা হলে আজকে তা আমার এমপ্লয়মেন্ট জেনারেশনে হেল্প করতো সেটা কিন্তু আমরা দেখিনি। তাহলে কি করব? যতটুকু পেরেছি তাহলে কি এটা দিয়ে আমি কিছু লাভ হবে না? হবে, যদি শিক্ষাক্ষেত্রে যতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে সেইটাকে যতখানি প্রতিজ্ঞা করছেন অর্থমন্ত্রী বারবার যে আমি দক্ষতা উন্নয়নে ব্যয় করব, স্কিল ডেভেলপমেন্টে ব্যয় করব, শিক্ষক বাইরে থেকে আনবো, এমনকি শর্ট টার্ম যেসব দক্ষতা উন্নয়নের ট্রেনিং সেইখানে ব্যয় করব, আমি মনে করি সেইখানে খুব জোর দেওয়া দরকার, সেইখানে আমার অপচয়ের কোনো সুযোগ নাই। অপচয়ের সুযোগ কেন বলছি থেকে যায়? কারণ আমরা দেখি যে এই ধরনের দক্ষতা উন্নয়ন কর্মসূচিগুলোতে যেগুলো মানুষের সরাসরি এমপ্লয়মেন্ট জেনারেশনে কাজ করে, আমার দেশের কাজ পেতেও সাহায্য করে, এমনকি আমি যে বিদেশে অশিক্ষিত অবস্থায় যাই, দক্ষতা ছাড়া যাই, তাতে আমার ইনকাম কম হয়, সেইখানেও কিন্তু এই দক্ষতা উন্নয়ন কর্মসূচিটা কাজ করবে। তাহলে একটু সাম আপ করি, আমার কথা হচ্ছে এই বাজেটে আমি মোটা দাগে একটা প্রচেষ্টা দেখতে পাই আমার যে উন্নয়নের প্ল্যান আছে সেগুলোকে অ্যাড্রেস করার, কিন্তু আমার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার এই শেষ বছর আমরা যতদূর পিছিয়ে আছি ওই পরিকল্পনার বাস্তবায়নে সেইটা দিয়ে এই সময়কালে ওই লক্ষ্যগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অর্জন হবে না, অর্জন হবে না, সেখানে বাস্তবতা অনেক কিছু আছে। সেই বাস্তবতায় এনবিআর কিংবা রাজস্ব আদায়ের দক্ষতা বাড়ানো, শিক্ষা খাতে যতটুকু বরাদ্দ দিতে পেরেছে সরকার সেই বরাদ্দটা
একটা সুনির্দিষ্টভাবে তার একটা অংশ দক্ষতা উন্নয়নে ব্যয় করা, স্বাস্থ্যের খাতে যে ব্যয়টি আছে সেই ব্যয়ের কোয়ালিটি বাড়ানো, এবং আমি সর্বোপরি বলবো যে আমরা যে বলি যে লিকেজ হয়ে যায়, অপচয় হয়ে যায় আমাদের অনেক অর্থের, যেটা উনি সবশেষে বললেন যে আলটিমেটলি সুশাসন যদি না থাকে, প্রশ্ন করার যদি না থাকে, তাহলে আমি যা করতে পেয়েছি সেটা দিয়েও আমি যতটা আয় অর্জন করতে পারতাম সেটা হবে না। সেটা যদি আমরা করতে পারি তাহলে এই বাজেট দিয়েও আমরা আমাদের লিমিটেশনের মধ্যে বেশ কিছু অগ্রগতি দেখতে পাবো। এইটা বুঝতে হবে বাংলাদেশ এখনও নিম্ন মধ্য আয়ের দেশ, বাংলাদেশের এখনও সেই সক্ষমতা হয় নাই যে আমি আনএমপ্লয়মেন্ট বেনিফিট দিয়ে দিব একটা মোটা দাগে। এখনও আমরা ইউনিভার্সাল পেনশন নিয়ে মাত্র কথাবার্তা বলা শুরু করেছি এবার। সুতরাং বাংলাদেশের এই বাস্তবতা আমার মানতে হবে। আজকে যে কোনো সরকার যেই দলই ক্ষমতায় থাকতো বা যারা, তাদেরকে এটা মানতে হতো যে বাংলাদেশের মানুষের বললেই আমার কালকে 22 লক্ষ লোকের থেকে 4 কোটি লোক ট্যাক্স দিবে না। আমাদেরকে ধর্মার কাট না করলে আমরা ঠিক মতো ট্যাক্স দেই না। আমরা বারবার বলি কি ট্যাক্স নেট বাড়ানো। আমি বলি যে ট্যাক্স নেট বাড়ায় 5,000 টাকার ট্যাক্সদাতা আপনি যত না তৈরি করবেন, যে লোক হাজার হাজার কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেয় তাকেও আমার ধরতে হবে। সেই দুইটার সম্মিলন না হলে শুধু ট্যাক্স নেট বাড়ায় লাভ হবে না। সুতরাং সেখানে বারবার ঘুরে ফিরে সুশাসনের প্রশ্নটাও কিন্তু চলে আসবে। সেটা যদি না থাকে তাইলে কিন্তু এই লিমিটেশনের মধ্যেও আমরা সব সমস্যা সমাধান করতে পারবো না, বাজেটটা কিন্তু ইতিবাচক ফল আনতে পারত। মিস্টার জাহিদুজ্জামান ফারুক, অনেকগুলো প্রসঙ্গ, এবং আপনি যেখানে থেমে গিয়েছিলেন যে রাজস্ব আহরণের বিষয় নিয়ে আপনি কথা বলতে চেয়েছিলেন, ভ্যাটের কথা, আইনের মধ্যে এখনও অনেক রকমের গোজামিল আছে, আরেকটা হচ্ছে জাতীয় আয় নিয়ে এবং জাতীয় আয়ের এই হিসেব নিকেশের মধ্যেও নানা রকমের গরমিল আমরা দেখতে পাই নানান রকমের, এবং সেটিকে অনেক বড় করে আসলে বাজেট আলোচনায় উপস্থাপন করা হয়। যারা আলোচনা করেন তারাও এই বিষয় নিয়ে অনেক সময় ব্যয় করেন, সেই সম্পর্কে একটু শুনতে চাই। না, এটা তো ঠিকই বলেছেন। আমি তার আগে আমি দুটো বিষয়ে অত্যন্ত জোড়ালোভাবে বলতে চাই। ডক্টর নাজনীন যে কথা বলেছেন তা হলো শিক্ষা এবং স্বাস্থ্য খাত। আমার মনে হয় আমরা এমন একটা জায়গায় এসেছি, বড় ধরনের সংস্কার এবং বিপ্লব যদি এই দুটো খাতে না আনতে পারি আমরা অর্থবহ জায়গায় যেতে পারবো না। স্পষ্ট, এখানে সেমিকোলন আর দাঁড়িয়ে নেই, মানে অন্য কিছু নেই। আমরা যদি শিক্ষা খাতে বিনিয়োগ না বৃদ্ধি করি, আমার মনে হয় অনেক রাস্তাঘাট বন্ধ করে দিয়েও শিক্ষা খাতের, এটা খুব মনে হবে বিপ্লবী কথা, কিন্তু এছাড়া আর কোনো পথ নেই। আমি কিছুদিন আগে দেশের বাইরে ছিলাম, মধ্যপ্রাচ্যে। আমি একটি এক জায়গা থেকে আরেক যাওয়ার পথে একটা ওয়াশরুমে গেলাম, সেখানে 3 জন বাঙালি কাজ করছেন। জিজ্ঞেস করলাম কেমন আছেন, যা বলল সব বলতে চাচ্ছি না, খালি এটা বলতে চাচ্ছি এর মধ্যে একজন এম এ পাস করা ছেলে, উনি বাথরুমে কাজ করেন, উনি টাইমলি বেতন পান না, 3 জনের একজনও টাইমলি, যারা যায় ওই রাস্তা দিয়ে যায়, যারা একটু বকশিশ দেয় তার উপরে তারা চলেন, একটি শিক্ষিত ছেলে, আমি এম এ পাস করলে তো শিক্ষিত বলতে হবে, এর মধ্যে তো আর কোনো, সে যদি একটি বিদেশে যেয়ে ওয়াশরুমে কাজ করতে হয় তাহলে শিক্ষার মান আর শিক্ষার গুণগত পরিবর্তন আনতে হবে, এবং সে নিশ্চয়ই বেটার কিছু দেশে পায়নি, এটা তো নিশ্চিতভাবে। গতকালকে আপনি দেখেন বরিশালে 200 অ্যাসিস্ট্যান্ট টিচার নেবে, 60,000 অ্যাপ্লিকেশন। আমার বক্তব্য কেন, আজকে টেকনিক্যাল লোকের জন্য বাংলাদেশের থেকে বিদেশিরা এসে এখান থেকে বিলিয়ন ডলার্স নিয়ে যাচ্ছে, এই হিসেবটা কি আমাদের আছে? আমাদের থাকা দরকার। আমরা স্বাস্থ্যখাতে অনেক ভবন তৈরি করেছি, গ্রামগঞ্জে গেলেও হবে, কিন্তু কলকাতা, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালোরে যান, বাংলাদেশের রোগীদের ভিড়ে স্থানীয় লোকরা জায়গা পায় না, এটা বাস্তব। কেন একটি লোক বিদেশে চলে যায়? আর একজন যখন অ্যাম্বুলেন্সের এখান থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিভেটে যায়, আমি কিছু মাইন্ড করি না, তার অর্থ আছে সে যাবে, কিন্তু একটি লোক, একটা দরিদ্র মানুষ, তার সব কিছু জমি বিক্রি করে বা কারোর কাছে দেনা করে অথবা মাইক্রো ক্রেডিট নিয়ে কলকাতায়, বা আমি কলকাতা শুনলে মনে হবে যে আমি বুঝি কলকাতা বিরোধী, না না না, আমি বলছি বাইরে চলে যাচ্ছে, মানে সেই জন্যই যে কলকাতা, চেন্নাই, নামগুলো বললাম, নামগুলো বললাম, ভারতে যাচ্ছে, এটা কাঙ্ক্ষিত না, সিঙ্গাপুরে যাচ্ছে, ব্যাংককে যাচ্ছে। অথচ 1868 জাপানে লিটারেসির কি করা, তখন অত বছর আগে তখন লিটারেসি রেট 80% করে তৈরি করা হয়েছিল, 80% প্লাস।
আজকে আপনি বললেন যে আমাদের যে কথাটা আমি এখন বলতে আপনি ভ্যাটের কথা প্রশ্ন আসলো আমরা বলি রাজস্ব কার্যক্রমের আওতায় 377,000 কোটি টাকা ইনভেস্ট করবে কোন বছরের করবে আমার প্রশ্ন বলবেন কেন 19-20 এর জন্য করবে আসলে কি তাই আসলে তা না এই 19-20 এ বছরে যে আয় রাজস্ব কর আয় এটা কত পিছনের বছরের আয় এটা কত 5 বছর পর্যন্ত এরকে ট্যাক্সের আপনি জানেন 5 প্রশ্ন করতে পারে আর অন্যান্য জায়গাতে সবই পারে ইফেক্টিভ ট্যাক্স কালেকশন কত ওই বছরের জন্য অ্যাডভান্স এই 2019-20 এর বছরে যে অর্থ এনবিআর আনবে তা 21-22 এর বছরে কত টাকা সেটাও আমাদের জানা দরকার অথবা আমরা হিসেব পরিসংখ্যানের প্রশ্নে আপনি বলেছিলেন যে আমরা ন্যাশনাল ইনকামের প্রশ্নে আমাদের পরিসংখ্যান দুর্ভাগ্যজনক লোক এটা সত্য মানতে হবে আমরা সঠিক পরিসংখ্যানের উপরে নির্ভর করে এগোতে পারছি না এবং এটা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত করতে পারবো আজকে আপনি বলছেন কর্পোরেট ট্যাক্স আমরা বাড়াইনি 35% ইফেক্টিভ রেট কত সেটা আমি জানতে চাই কে বলবে কেউ বলতে পারবে না কেন বলতে পারবে না বলেন গবেষক আপনি একটা কর্পোরেট ট্যাক্স যেভাবে নির্ধারিত হয় সেই সব ভেরিয়েবলসগুলো যোগ করে তার রিয়েল কর্পোরেট ট্যাক্স কত সেটা আজ পর্যন্ত আমি বাজেটে কখনো দেখিনি আপনি দেখেন আরেকটি বিষয় আপনি ভ্যাট আইন আজকের আজকের নয় 2009 থেকে এটা আমরা বলি স্বৈরাচার শাসকের সাথে আমল থেকে রিয়েলি শুরু হয়েছিল এখনো বলি আমরা আপনি দেখেন এই ভ্যাট লতে আপনি যদি এই আইনটা দেখেন যেটা বাস্তবায়নের জন্য IMF আমাদেরকে অনেকগুলো কন্ডিশন আমরা বলেছিলাম করবো করবো এটা করবো আমরা পারিনি NBR যারা রাজস্ব কার্যক্রমের সাথে আছেন সবার কথা বলছি না অনেক দুর্নীতির কথা আমরা শুনি একজন কর দিতে চাইলেন যে ঠিক আছে একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনার 1,00,000 টাকা কর হয়েছে ভ্যাট বললেন 1,00,000 টাকা হয়নি এটা SEC কিন্তু ঠিক করবে হয়নি প্রমাণ করার জন্য এর অন্য কেউ করবে না সেই এই SEC কে সাহায্য কে করবে কস্ট অ্যাকাউন্টেন্টরা করবে অথবা চার্টার অ্যাকাউন্টেন্ট করবে না NBR এ রিটায়ার করে একটা লোক হলি হবে অথবা তার একটা লাইসেন্স পেলে লোকে উনি বললে ঠিক হয়ে যাবে উনি এটা করতে পারবেন ঠিক হয়ে যাবেন উনি করতে পারবেন এই তাহলে কি হচ্ছে আমরা প্রফেশনালিজম থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি ইন দি নেম অফ কালেক্টিং ট্যাক্স আরেকটি যে কথা বিষয়ে বললাম আপনি আমি বললেন আমাকে বললেন যে আপনার 1,00,000 টাকা ট্যাক্স দিতে হবে না আমার 1,00,000 টাকা ট্যাক্স না প্রমাণ করেন আমি প্রমাণ করতে পারলাম না আপনি এটা ফাইন করে যদি আদায় করেন তার 10% আপনি পাবেন এবং সেই যে আপনি কর্মকর্তা হয়ে যে টাকাটা পাবেন সেটাও কর দেওয়া লাগবে না আইনে আছে তাহলে আমার বক্তব্য আমি যে কই যে কর্মকর্তাকে আমার নিয়োগ করা হয়েছে তার কাজটা কি তার কাজটা কর আদায় করা তো উনি কর আদায় করলে তিনি একটা ইনসেন্টিভ পাবেন সেই ইনসেন্টিভের টাকাও তাকে কর দিতে হবে না এই ডাবল স্ট্যান্ডার্ড এটা আসলে আমার মনে হয় যদি সঠিকভাবে যে কথা রাজীব বলছিলেন সুষ্ঠুভাবে কর কাঠামোকে যদি বিন্যাস না করতে পারি সংস্কার না করতে পারি ইনসেন্টিভটা কিন্তু দেয়া যেত জিল্লুর ভাই কারণ একটা সময় ছিল কর আদায়ের জন্য এফার্ট নিত না যে আমি কর আদায় করে লাভ কি বরং ঝামেলা টামেলা করে যদি একটু পাশ কাটাই কিছু দুই পয়সা আয় হয় তো সেইটাকে লিগালাইজের জন্য ইনসেন্টিভের দরকার আছে কিন্তু উনি যেটা বলছিলেন যে এটা যদি অন্যায়ভাবে করা হয় কারণ আমি কর দিচ্ছি না আপনি আমাকে ধরেন ধরে আমার কাছ থেকে করটা আদায় করবেন এবং যে এফার্টটা আপনি দিয়েছেন আমার কাছ থেকে কর নেয়ার জন্য সেটার জন্য আপনি যদি ইনসেন্টিভ দেন সমস্যা নাই মুশকিলটা হচ্ছে ওই ফাঁকগুলো যদি আমার সিস্টেম কাজ না করে
তাহলে কিন্তু আপনি আমাকে অন্যায়ভাবেও ধরতে পারবেন। আপনি আমাকে যা বলবেন তাই আমাকে মেনে নিতে হবে। আর একটা বিষয় এটা দুই ভারে সেটা হয় ডাবল রেজারে মানে এটা এটা ডাবল এজ হবে। এদিকটো কাটবে আমি দুর্নীতি করার সুযোগ আমি তো রয়ে যাবে। হ্যাঁ আবার এই দুর্নীতি আপনি ধরতেছেন আবার এটার জন্য আপনি ইনসেনটিভ নেবেন। এবং আরো একটা হচ্ছে এই যে করের ভীতি এটা কিন্তু একটা আমি মনে করি এখনো অন্যতম কারণ ট্যাক্সে না যাওয়া। বিশেষ করে যতটা পারা যায় বাবা টিআইএন নিলেই এখন তো নিতে হবে। তারপরে একবার আমি রিটার্ন দাখিল করলেই তো কি জানি ঝামেলায় পড়ি এবং সেটার কারণও আছে। ধরেন আমরা অনেক সময় বলি যে করের নেট বাড়াতে হবে। আমরা যেমন কৃষক বেশিরভাগই হয়তো দরিদ্র কৃষক, কিন্তু বড় কৃষকও কিন্তু আছে, অনেক বড় কৃষক আছে। কিংবা একজন ব্যবসা করছেন, তার ব্যবসাটা এই বছর বড়, কিন্তু ওই ধরেন ওই কৃষক কোনো কারণে তার ফসলটা এক বছর ভালো হলো না। কিংবা একজন ব্যবসায়ী, তিনি এই বছর কর দিলেন 1,00,000 টাকা, পরের বছর তার যে আয় হয়েছে সেটাতে এই টাকাটা হয় না। আমার কর বিভাগ তো সেটি মানতে রাজি না, মানতে রাজি না। গত বছর 1,00,000 দিয়েছেন, আপনাকে এখন 1,15,000 দিতে হবে। এবার 1,00,001 টাকা হলেও আপনার বেশি দিতে হবে। তো এখন মুশকিল হচ্ছে এই সিস্টেম যদি রাখেন, আমি কি চাইবো ঠিক মতো কর দিতে? আমি মনে করব কি না কি সামনের বছর আবার লস খাই কি না হয়, চাকরিজীবী হলে কিছু করার নাই সেই জন্য। বাট বাকিরা চিন্তা করবে যত কম দিয়ে পারা যায়, কারণ সামনের বছর কি না কি হয়। এই জায়গাটা কিন্তু আমাদের চূড়ান্ত একটা নিচ্ছেন, কিন্তু আপনার তো ভিএটি এর যে অরিজিনাল আইডিয়া ছিল 2012 আইনটা বাস্তবায়নের, সেটা হচ্ছে আগের আইনে অনেক ধরনের জটিলতা আছে, অনেক রেটের ব্যাপার আছে, অনেক এমন একটা অবস্থা যে প্যাকেজ ভ্যাট ট্যাট করার প্রয়োজন হলো, সেগুলো থেকে একটা সরল রেখায় ভ্যাট আদায়ের জন্য 2012-তে বলা হয়েছিল ঠিক আছে আপনি এক রেটে 15% না আরও একটা রেট হয়তো দিতে চান। কিন্তু এখন যেইভাবে সব কিছু মিলিয়ে করা হয়েছে, সত্যিকার অর্থে আমি আমার অর্থনীতির তত্ত্বের সাথে যখন মিলাতে চাই আমি এটার অনেক কিছু বুঝি না। একই সাথে বলুন না প্লিজ, আবার আমি হয়তো একটু প্রসঙ্গটা এনে দিই। আবার একই সাথে এখানে আপনি করের বাড়ানোর জন্য ভিএটির চেঞ্জ করতে গিয়ে একটা কিছু হলো জগা খিচুড়ি আমি বলবো, আরেকটা দিকে আপনি করছেন এই যে কালো টাকাকে সাদা বানাতে দিচ্ছেন বছরের পর বছর ধরে, লাভ না হলেও আমি দিয়ে যাচ্ছি। আমার কথা হচ্ছে এটাও কিন্তু ওই যে বাজেটের দর্শনের জায়গাটাতে আমাকে একটু হতবাক করে, এই কারণে যে আমরা যেখানে সুশাসন নিয়ে চিন্তিত, আমরা যেখানে বলি যে অপচয় অনেক, আমরা যেখানে বলি দুর্নীতি আছে, সেইখানে ঘোষণা দিয়ে এটা করা কেন? এই ঘোষণায় যদি খুব লাভ হতো তাহলে আমি ভাবতাম আচ্ছা ঠিক আছে এটার ফলে অনেক টাকা এসছে, লাভ হয়েছে, চোখ বন্ধ করে থাকি, মন্তব্য করলাম না। আমার কথা হচ্ছে এটা দিয়ে তো লাভ তেমন হচ্ছে না। আচ্ছা এইবার তাও কি দিলেন? এইবার বললো যে না ফ্ল্যাট ক্যাপিটাল মার্কেট সেটা ছাড়াও হাইটেক পার্ক কিংবা ইকোনমিক জোনে দেয়া যাবে। এবার তো আরও আদায় হবে না কেন? তিনটা কারণ। প্রথম কথা হচ্ছে যে ইকোনমিক জোন হচ্ছে একটা বিশেষ সুবিধায়িত অঞ্চল বা হাইটেক পার্ক, যেখানে আপনি ওয়ান স্টপ সার্ভিস দিবেন, ইউটিলিটি কানেকশন দিবেন, সব কিছু আপনি সুযোগ সুবিধা দিবেন। সেই সুযোগ সুবিধা কি আমি একটা ঘোষণা দিয়ে কালো টাকার মালিককে বলা উচিত তাকে দিব? কারণ ইকোনমিক জোনে আমার সুযোগ দেওয়া উচিত যারা ভালো ব্যবসায়ী সেই জায়গাতে, কিন্তু এটা ফিলোসফিক্যালি এটা ঠিক না। এখন আমি যদি কালো টাকার মালিক হই আমি কি ইকোনমিক জোনে যাব? যাব না, কারণ আমি কালকে বিনিয়োগ করলে আমার এই বিনিয়োগ তো একদিন দুই দিনের না, 50 বছরের জন্য বা আরও বেশি। তাহলে আপনার কিন্তু এনবিআর আজকে বলবে না, কালকে যে পরিবর্তিত কোনো অবস্থায় আমাকে ধরবে না, এটা কি আমি জানি? দুদক যদি প্রশ্ন করে তখন 2007-08 এ দেখেছি আমরা যে 19B কারণ আমি একজন ভালো ব্যবসায়ী, আমি কালকে বিনিয়োগ করবো, ফারুক ভাই আমারে বলবে উনি নিশ্চয়ই কালো টাকার মালিক ছিলেন ইকোনমিক জোনে। এই যে মনস্তাত্ত্বিক একটা জায়গা, আমি মনে করি যে এই বাজেটে এই জিনিসটা আসলে এইটা করাতে আরো আদায় হবে না। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে বিদেশে টাকা পাচারটা রোধ হওয়ার জন্য এটা দরকার, টাকা পাচারও রোধ হবে না এটাতে। কেন? কারণ যারা বিদেশে বড় অঙ্কের টাকা পাচার করে, বড় অঙ্কের, যাদের অমুক ব্যাংক তমুক ব্যাংক, অমুক পানামা লিস্ট অমুক তমুকের নাম থাকে, তারা তো ছোট টাকার মালিক নন। তারা ইতোমধ্যে এই দেশে তাদের অনেক বিনিয়োগ অথবা তাদের আয় নানান কিছু আছে। যদি বিনিয়োগের অন্য কাঠামো পরিবর্তন না হয় তারা শুধু সাদা করার সুযোগ দেওয়ার জন্য বিনিয়োগ করবে না, তাদের জন্য ইজি হচ্ছে বাইরে পাঠায় দাও। আপনি ওই বাইরে পাঠানোর ওইখানের গেট যদি আমি শক্ত না করি, তারা শুধু সাদা করার সুযোগ দিলাম দেশে একটা, আমি হাইটেক পার্কে বিনিয়োগ করে দিলাম, ওনারা করবেন না, তার অনেক বিনিয়োগ দেশে আছে, উনি বাইরেই পাঠাবেন। কারণ
ডাইভার্সিফাই, আমার নিজের ছোট ইনকামকে আমরা কি করি ডাইভার্সিফাই করি, উনি ডাইভার্সিফাই করবেন, বিনিয়োগ উনি তখনই করবেন, ইভেন তখন কালো টাকাকে সাদা করে যেইভাবে হোক ঘোষণা না থাকলেও করবেন, সেটা হচ্ছে বিনিয়োগের সুযোগে উনি যদি দেখেন যে নতুন সেক্টর নতুন জায়গা আমার তৈরি হয়েছে যেটা রিটার্ন অনেক, তাহলে ওই জায়গাতে ওই যে আমরা বলছি ভিএটিটা এইভাবে করলাম কালো টাকা সাদা, এইগুলো দিয়ে আসলে আমার কি অর্থনীতিকে আমি শক্তিশালী করছি আমার মনে হয় না। এই জায়গাগুলো আমাদের কিন্তু বাজেটের দুর্বল এক্স্যাক্টলি, এবং একই জায়গায় দেখেন যে আপনি ভ্যাট, আবার একটু ভ্যাটের যে জায়গাটায় আপনি কথা বলতে চাচ্ছিলাম, আপনি এই 2012 পর থেকে ধরি ভ্যাটের কতগুলো প্রভিশন আছে যে আপনি এইটা টাকাটা আপনি রিফান্ড পাবেন, এই টাকাটা বিষয় হয়ে গেলে আপনি রিফান্ড পাবেন, এক এই গত 7 বছরে 7টা এক্সাম্পল দেন তো যে কেউ 1টি টাকা ফেরত পেয়েছে কিনা, নাম্বার ওয়ান, তাহলে সে কী ভাববে। দ্বিতীয় হলো আপনি আমার কর কর্মকর্তা বলে দিলেন যে আপনার এখানে 20% মিনিমাম আপনাকে কম দিয়েছেন, ভালো কথা, আমি বললাম আপনার কথা আমি মানি না, তাহলে আমি কার কাছে অভিযোগ করব, আমার 10% দিয়ে প্রথম অভিযোগ করতে হবে, এইটা আমি হাইকোর্ট পর্যন্ত যেতে আমাকে তিনজনের ট্রাইব্যুনাল সহ হাইকোর্ট গেলে তিনবার গেলে 3.30% আমাকে দিতে হবে, তাহলে আমি 15% সে আপনার সাথে আমি চুরি অ্যাডজাস্ট করি নয়তো ভালো, 30% দেওয়ার পরে পরে ফাইনাল হবে এটা কার পক্ষে যাবে, এবং এই সময় যেটা 10 বছর লাগে এই 10 বছর পর্যন্ত আমাকে সুদ টানতে হবে, তাহলে কত টাকা আসবে। অতএব ভ্যাট আইনে যেটা 4.5 থেকে 7.5 করেছি, 7.5 করেছি, 10 করেছি, এইটা একটা সেক্টর থেকে একটা কাঠামো এক স্তর থেকে আরেক স্তরে কত টাকা আসবে সেটাই আমার মনে হয় যে আর একটু অ্যানালিসিস না করে এই এই আইনটা কিন্তু বাস্তবায়ন করলে আমার একটা আশঙ্কা। আমি শুধু বলতে চাই যে একটু সময় নিয়ে একটু বিশেষজ্ঞ মতামত নিয়ে একটু যেটা উনি বললেন যে কোথা থেকে কি আসবে না ভেবে তারপর এটার বাস্তবায়ন হওয়া উচিত, এটা উচিত। আর একটা আমরা আমাদের কেন যেন আমরা বুঝো না বুঝার ভান করি কিনা আমার এটা আমার ধারণা যে আপনি আমরা গ্লোবালাইজ ভিলেজের সদস্য, এখন ইচ্ছা করলে টাকা ঠেকাতে পারবো না, আমাদের সাথে যারা আমরা ব্রেক্সিট যখন চিন্তা করি তখন আমরা বড় ধরনের ধাক্কা খাই, কি হবে চায়না আমেরিকা যখন অর্থনৈতিক যে যুদ্ধ শুরু হয়েছে আমরা কত ক্ষতিগ্রস্ত হবো সেটা চিন্তা করি, ভিয়েতনাম বা লাওসে একটা চিন্তা করলে আমার গার্মেন্টসের কথা চিন্তা করি, আজকে এই চিন্তাগুলো যখন সবাই করি এটা খুবই বাস্তব কোনো অসুবিধা নেই, মালয়েশিয়া যখন সিঙ্গাপুরের সাথে কোনো চুক্তি করে বহু চিন্তা করে যে এরা সেমিকলন কমা কোথায় চলে যাব কোথায় আটকে যাব ভীষণ চিন্তা করে, কিন্তু ইন্দোনেশিয়ার সাথে চুক্তি করলে বড় বেশি চিন্তা করে না, আমরা বুঝি ওরা কি কতটুকু জানে, এটা একটা এই যে কথা বলছে মনস্তাত্ত্বিক ছাড়াও এটা রিয়েলিটি, কিন্তু আজকে অর্থনীতির সম্ভাবনা কিন্তু এদেশে এই 17 কোটি মানুষ অন্তত আপনি BMW গাড়ি না দিতে পারলেও প্রত্যেকটা লোকের একটা সাইকেল দেওয়ার ক্ষমতা এই অর্থনীতিতে আছে, এটা আমার বিশ্বাস। আজকে আপনি বলেন এমন কোনো গ্রাম গঞ্জে নাই যে বিদেশি ফল পাওয়া যায় না, এই বিদেশি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এই ফলগুলো তো কেউ খাচ্ছে বিক্রি হচ্ছে, আমরা আজ পর্যন্ত চেষ্টা করে দেখেছি, আপনি আমি কিন্তু গরম পানি দিয়ে সিদ্ধ করে খাই বা খাই না, এই ফল খেয়ে কী ক্ষতি হচ্ছে, যেটা আমি স্বাস্থ্যের কথা আবার ফিরে যেতে চাচ্ছি, যেটা শিক্ষা খাতের বিনিয়োগের কথা বলছি, আজকে আমরা অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য যতটা চিন্তা দৌড়াদৌড়ি করছি আমরা উৎপাদনশীল খাতের কথা চিন্তা করছি না, আমরা প্রজন্মকে তৈরি করার জন্য চিন্তা করছি না, আমরা একটা অসুস্থ মাকে সুস্থ রাখার জন্য চেষ্টা করছি না, এই এই বিষয়গুলোই কিন্তু অ্যাডজাস্ট করার কথা, একটা কৌশল তৈরি করার কথা বাজেটে, এবং না কৌশল কিন্তু আমার মতে আমি ভাবে বলি যে আমাদের যে ধরেন জাস্ট সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে কটা জিনিস বলা আছে সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে মন্ত্রণালয়গুলো কোথায় যেতে চায় ঠিকভাবে মানে অনেক কিছু কিন্তু বলা আছে, সেটুকুও যদি করা হতো সেইটার জন্য বাজেটটা তো ওইটাকেই ফলো করার কথা, এবং সেই জায়গায় আমি বারবার বলছি যে প্রচেষ্টাটা দেখি কিন্তু সেই প্রচেষ্টার ওই যে দুর্বল কাঠামোগুলো রয়ে যায়, যেমন কিছু বিষয় যে এই যে ব্যাংকের থেকে লোনের কথা বললাম যে এই লোনটা যে আমার বেসরকারি খাতের বিনিয়োগকে আবার হতাশ করবে কিনা, অনেকে এটার মধ্যে একটা কন্ট্রোভার্সি কি আমরা প্রচলিতভাবে আমরা বলি যে ব্যাংকগুলোর টাকার অভাব আছে তারল্যের সংকটে আছে, কিন্তু আবার যদি আমি কলমানি রেট দেখি কারণ তারল্যের সংকট থাকে কলমানি রেট বেড়ে যাওয়ার কথা সেটা তো ওইভাবে বাড়ে নাই, তাহলে কারো কারো কাছে টাকা আছে, হ্যাঁ কারণ মানে সবাই যে সমস্যায় আছে তা না সব ব্যাংক,
আচ্ছা ধরলাম যে তারল্য সংকটই যদি থাকে সেইখানে সরকারি খাতের ব্যাংকগুলোর কথা আমি ধরি, যে সরকারি খাতের ব্যাংকগুলো কেন রাষ্ট্রের কাছ থেকে অর্থাৎ বাজেটে আমরা যে রিক্যাপিটালাইজেশন বলি তখন আমরা খুব করে বাজেটকে দোষ দেই কেন রিক্যাপিটালাইজ করলো, বা ব্যাংকগুলোকে দোষ দেই ওনারা লস করছেন দেখে লস ভরতে গিয়ে রিক্যাপিটালাইজেশন করতে হচ্ছে। কিন্তু আমি মনে করি তারা যে লস করছে সেইখানে ঋণ খেলাপি তো অনেক আছে, সরকারও তো একটা বড় ঋণ খেলাপি ওই জায়গায়। সরকারের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কেন, মানে আমি যে ব্যাংকের তারল্য সংকট সেখানে সরকারি প্রতিষ্ঠান তো সরকারের, সেইখান থেকে কেন আমরা পেমেন্টের ব্যবস্থা করছি না? সেইখানে আমি যদি পেট্রোলিয়াম কর্পোরেশনের কথা ধরি, বিপিসির কথা, যখন ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম অনেক কম ছিল আর বিপিসি লোকাল মার্কেটে অনেক বেশি টাকা বিক্রি করলো গত কয়েক বছরে, তখন কি তারা যে পাওনাগুলো ছিল ব্যাংকের বিপিসি বন্ডের এগেনস্টে সেগুলো কি কিছু ফেরত দিতে পারতো না? তাহলে কি ব্যাংকের তারল্য থাকতো না? আবার ধরেন আমরা দেখছি যে মানে এই এই যে সরকারি ব্যাংকগুলো তারা লোন নেয় কিভাবে, লোন নেয় হচ্ছে আপনার এক বছর দুই বছর পাঁচ বছর মেয়াদি আপনার যে এফডিআর বা আমরা ফিক্সড ডিপোজিট সেভাবে সেটা থেকে সে সঞ্চয়টা করে, কিন্তু আপনাকে লোন দিচ্ছে সে লং টার্ম, যেটা মাননীয় প্রধানমন্ত্রী এবার এটা নোটিশ করে বলেছেন যে আমি নিচ্ছি আপনার কাছ থেকে পাঁচ বছরের জন্য টাকা কিন্তু আরেকজনকে লোন দিচ্ছি পনেরো বছরের জন্য দশ বছরের জন্য, এটা তো হয় না। তাহলে আমাকে অবশ্যই বন্ড মার্কেট আমার যে শেয়ার বাজার সেটাকে চাঙ্গা করতে হবে, এবং সেই জায়গাতে আমি একটু বলতে হয় যে শিল্প খাতে যে প্রণোদনাগুলো যেগুলো দেয়া হয়েছে আমাদের পোশাক খাত অবশ্যই আমার অত্যন্ত পোশাক খাতেই দেয়া হয়েছে, লেদার খাতেও কিছু দিয়েছি কিছু প্রণোদনা, কৃষি যন্ত্রপাতি এগুলোতে দেয়া হয়েছে যেটাকে আমি ইতিবাচক মনে করি, কিন্তু পোশাক খাতের ব্যাপারে আমাদের ভাবা দরকার ছিল। কারণ পোশাক খাতের ব্যবসায়ীরা আপনি শুনবেন যে বিজিএমইএর প্রেসিডেন্টও বলছিলেন যে আমরা 5% চেয়েছি, 1% দিয়ে আমার কোনো লাভ হবে না, আবার হ্যাপিও আবার বলেছেন 70% উনি হ্যাপি সেটাও বলেছেন। কিন্তু আমার কথা হচ্ছে এই পোশাক খাতের 1% মানে হচ্ছে প্রায় 3,000 কোটি টাকা, 2,800 কোটি টাকা আপনি দিচ্ছেন এখানে। পোশাক খাতের একটা বড় রকমের প্রয়োজন হচ্ছে আসলে অবকাঠামো এবং আন্তর্জাতিক বাজারে যে দাম পড়ে যাচ্ছে সেটার জন্য যে নেগোসিয়েশন অথবা বায়ারের সাথে মিলে যে কাজকর্ম করার কথা বা তারা যে আমাদেরকে চাপিয়ে দিচ্ছে সেই জায়গাটা দেখে আপনি কতদিন, এরপরে আবার যদি বায়ার ইন্টারন্যাশনালি দাম কমায় আবারও আপনি দিবেন, এইভাবে দিয়ে দিয়ে আমরা পোশাক খাতকে চালবো? আমাদের তো ভাবতে হবে যে তাহলে এই টাকাটা যদি আমি অন্য খাতকে দিতাম, অথবা আজকে আমি 100 কোটি টাকার স্টার্ট আপ ক্যাপিটাল না করে যদি আমি 2,000 কোটি টাকার স্টার্ট আপ ক্যাপিটাল করতাম তাহলে আমি কত নতুন উদ্যোক্তাকে সাহায্য করতে পারতাম। আমি পোশাক খাতের বিরুদ্ধে নই, আমি যেটা বলছি সেটা হচ্ছে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা যদি বলি আমাদের এই জায়গাটা ভাবতে হবে, এবং পোশাক খাতের মতো একটা জরুরি খাতের আসলে সমস্যা কোথায়, আমরা যদি খালি মনে করি ঠিক আছে ওনারা চাইছেন সমস্যা হচ্ছে বন্ধ হইলে শ্রমিকের এমপ্লয়মেন্ট চলে যাবে কিছু টাকা দিয়ে দেই, দিস ইজ নট এ লং টার্ম সলিউশন। এই কারণেই এখন এই যে এটাও দিয়েছে এটা একটা মেয়াদ বেঁধে দেওয়া উচিত যে আগামী যদি সবকিছু ঠিকঠাক মতো চলে 4 থেকে 5 বছরের মধ্যে বেশ কয়েকটা বড় প্রকল্প বা অবকাঠামোর একটা ভালো অগ্রগতি হওয়ার কথা ধরে নিচ্ছি, উইথ অল মানে উইশ করছি যে ঠিক টাইমে বাস্তবায়ন হবে। তাই যদি হয় এখনই বলে দেওয়া উচিত যে ওনারা বলছেন যে এটা তো এই বছর দিয়েছে সামনের বছর নাও দিতে পারে, কিন্তু আমাদের দেশে যদি আমি টাইম একদম বলে না দেই যে না 3 বছর বা 2 বছর পরে এটা আর এক্সটেনশন হবে না, তাহলে এটা আজীবন চলতে থাকবে কাইন্ড অফ, মানে যত পারি নেগোসিয়েশন করে, তো এটা টাইম বাউন্ড হওয়া উচিত। এবং ওই সময়কালীন তাদের যে আসলে যে সমস্যাটা রাই মানে আসলেই দামটা পড়ে যাচ্ছে এবং সেখানে বায়ারদের একটা বড় রোল তারা প্লে করছে যেটার মধ্যে অনেক কিছু ট্রান্সপারেন্ট না, সেই জায়গায় সরকারের আমি মনে করি মনোযোগ দেওয়া দরকার। একইভাবে আমরা আসলেই মনে করি যেমন সঞ্চয়পত্রে যে ট্যাক্সটা বসানো হয়েছে এটা আসলে ভেবে দেওয়া দরকার, এইখানে দরকার ছিল। আচ্ছা বসানো কেন হয়েছে, এক তো হচ্ছে রাজস্বকৃত আদায় আর দ্বিতীয় হচ্ছে যে বলা হচ্ছে প্রচুর বড়লোক সঞ্চয়পত্র কিনে সেই জন্য আমি ট্যাক্স দিয়ে তাদের কাছে টাকা নিচ্ছি। আরে বাবা তাদেরটা করতে গিয়ে আমার যে যে সাধারণ মানুষের এবং অবসরে যারা গেছেন যার এখন আয়ের তেমন উৎস না এবং সেখানে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়াও অন্য সবাই, আমরা তো ইউনিভার্সাল পেনশন দিতে পারছি না, সঞ্চয়পত্র কিন্তু একটা অন্য ফর্মে ইউনিভার্সাল পেনশনের মতো কাজ করছে, পাশাপাশি যে নারীরা ঘরে আছেন তার আয়ের জন্য কাজ করছে। হ্যাঁ আপনি ঠেকাইতে চান সঞ্চয়পত্র নিয়ম ভেঙে আমি 40 লাখের জায়গায় 80 লাখ কিনছি, আপনি নিয়ম জোরদার করেন এবং যদি পান যে আমি 1 লাখ টাকারও বেশি সঞ্চয়পত্র যেটা কিনেছি ওই 1 লাখ টাকা বাজেয়াপ্ত করে ফেলেন 2-4 জনের, তাহলে সেটা বন্ধ হবে। একই সাথে এখানে কিন্তু আপনার বৈষম্য বেড়ে যাচ্ছে,
যার অনেক টাকা আছে তার জন্য কোনো সমস্যা নেই, যে অল্প কাট। আপনি জানেন একজন দোকানদার, ছোট দোকানদারও কিন্তু 5 লাখ 10 লাখ টাকার সঞ্চয়পত্র কেনা শুরু করেছিল। কিন্তু আমার আমার আমি যেটা বরিড, যে এখন আপনি সঞ্চয়পত্র থেকে টাকা নিচ্ছেন, ব্যাংকের থেকে টাকা নিচ্ছেন, বিদেশি ঋণ পাচ্ছেন, এই টাকার যোগফল প্লাস এখন যে বড় প্রকল্পের জন্য বাইরে থেকে ঋণ এনে টাকা যে তৈরি করছি, এদের যখন পেমেন্ট হবে তখন লং সেই মাথায় আমার আছে কিনা, তখন আগামী 10 বছর পর আমাকে কত টাকা পরিশোধ করতে হবে বোধ লোকালি অ্যান্ড ইন্টারন্যাশনালি, সেই অঙ্কগুলো আমার মনে হয়। ফারুক ভাই এই বছরেরই দেখেন না ইন্টারেস্ট পেমেন্ট, এক্স্যাক্টলি 68 টাকা গত বছর, 30 গত অর্থ বছরে 30 লাখ টাকা সঞ্চয়, 30 লক্ষ হ্যাঁ কোটি টাকার সঞ্চয়পত্র কেনা ছিল, 45 লক্ষ না 47 লক্ষ টাকার কেনা হয়েছে, সরকার কিনেছে, তার মানে অনেক বেশি, সেটার সুদ তো অনেক বেশি। আগামী বছর এটা কিন্তু লং টার্মে এইবারই আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি, এবং এটা তো একটা পুঞ্জীভূত জায়গায় চলে যাবে। আপনি এখন যে রাজস্ব কার্যক্রমের আওতায় যে পয়সাগুলো আনছেন, একটা পর্যায়ে কিন্তু পিছনে টাকাগুলো যখন আদায় করা শেষ হয়ে যাবে তখন নতুন করে শুরু হবে ওই বছরের জন্য, তখন টাকার এই এখন যে গ্রোথটা আমরা দেখছি তার পরিমাণ কিন্তু কমবে, বাস্তবভাবে কমবে। আপনি বললেন কেন বাস কমবে, কেন আমরা 4 কোটি লোককে ট্যাক্সের আওতায় নিয়ে আসবো, ট্যাক্সের আওতায় যারা TAN দিয়েছে তারা কজন ট্যাক্স দেয়? 40 লাখের মধ্যে 22 লাখ আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করে, কোম্পানি যদি আপনি টাকা দেন, কোম্পানি টাকা তার অ্যাডভান্স কেটে নিয়ে যাচ্ছে কিন্তু, অর্থাৎ সে কিন্তু ফোর্স। সারা দুনিয়াতে লোকে ট্যাক্স ফাঁকি দিতে চায়, সারা দুনিয়াতে, এর মধ্যে কোনো অস্বীকার করার উপায় নেই। কিন্তু আজকে আমার একটা মনে হবে উদ্ভট, আপনি কারণ বাজারের কথা চিন্তা করেন, কারণ বাজার আশেপাশে যত দোকান আছে প্রত্যেকটি লোকরা যদি বলেন বাবা তুমি 200 টাকার ট্যাক্স দাও, সে বললে স্যার প্রতিদিন তো 200 টাকার উপরে ট্যাক্স দিতেছে, কথাটা বাস্তব। অর্থাৎ তার নিরাপত্তা দিতে হবে, তার আস্থা তৈরি করতে হবে। আপনি আস্থা অর্জন করতে পারবেন না, আর আপনার কাছে আমি পয়সা নিয়ে কি খরচা করছি সেটাও আমি বলতে পারবো। সেই জন্য একটা কিন্তু ভাবনা এটা বেশ কয়েক বছর ধরে টেবিলে আছে, সেটা হচ্ছে যে প্রথম ট্যাক্সের ধাপটা 10% না করে যদি আপনি একটা 5%-এর একটা ট্যাক্সের স্ল্যাব রাখেন, তাহলে কিন্তু অনেকে, আমি একটা অর্থনীতিতে অংশ নিলাম, সেটার জন্য কিন্তু কিছু ট্যাক্স দিবে, কিন্তু প্রথমেই 10% হওয়াতে ওই যে বললাম একটু এদিক ওদিক হইলে পরের বছর চেঞ্জ করার সুযোগ নেই, সেটা কিন্তু একটু ভেবে দেখা যেতে পারে। এবং সেই জায়গায় আপনি আবার ট্যাক্স আদায়ের জন্য মোবাইলের কথা বলার উপরে ট্যাক্স দিয়ে দিবেন, এটাও ঠিক না, বাড়িয়ে দিবেন আর কি। কারণ এখন কিন্তু মোবাইলে শুধু গল্প করার জন্য মানুষ কথা বলে না, আমরা দেখি মোবাইলগুলো যদি অ্যাডভার্টাইজগুলো দেখেন যে ব্যবসায়িক কাজে নানান প্রয়োজনে মোবাইল ব্যবহার করে, আবার বলা হলো কি স্মার্টফোন শুধু ব্যবহার করে ধনীরা, স্মার্টফোন সুতরাং সাধারণ মানুষ ওই বাটনের ফোন ব্যবহার করে, সো স্মার্টফোনের উপর ট্যাক্স দেয়। স্মার্টফোন হচ্ছে ব্যাকওয়ার্ড অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলের মানুষের ইন্টারনেট অ্যাক্সেসের উন্নতি, তার তো ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, সে কি দিয়ে ইন্টারনেট নিবে? তাহলে আমি যে ডিজিটাল বাংলাদেশের সুযোগ বলি, কিংবা এখন যে গভর্নমেন্টের ল্যান্ডের পর্চা থেকে শুরু করে বিভিন্ন ইনফরমেশন থেকে শুরু করে সব আমরা আনছি মানে এই ই সার্ভিসের আওতায়, তো আমি আমার সাধারণ মানুষটা সেটা অ্যাক্সেস করবে কি করে? হ্যাঁ, আপনি যে মোবাইল ফোনের মূল্য ধরেন 20-25 একটা কিছু স্ল্যাব করেন যে ওইটার উপরে যেটা দাম তার উপরে আমি একটা অতিরিক্ত হারে কর বসাতে পারি, কিন্তু তার নিচের স্মার্টফোন বরং আরও ট্যাক্স যদি সম্ভব হয় কমিয়ে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, বলা হয় যে আমাদের দেশীয় কিছু কোম্পানি করছে, তারা করবে যদি আমি ট্যাক্স বিদেশিটাতে বাড়াই, সেটার জন্য আপনি এই মুহূর্তে ধাক্কা দিয়েন না লোকজনকে, যখন ডিজিটাল বাংলাদেশের আসলে একটা প্রসার কিন্তু এখন হচ্ছে, A2i প্রজেক্টটা এখন ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে গ্রামে গঞ্জে, সেই জায়গায় এখন যদি আমরা মোমেন্টামটা না নিতে পারি ওই ডিজিটাল বাংলাদেশের যে মানে সাস্টেনেবিলিটি, যেখান থেকে লোকালি ইনকাম আসে তার, সে যখন ডিজিটাল সার্ভিসগুলো নিবে টাকা দিয়ে নিবে কিছু কিছু সামান্য, আপনি সেইখানে যেটা করেন সেইখান থেকে আপনি আয় করেন, কিন্তু নট বাই এবং আমার আমার যে লোকাল কোম্পানি তাকে আপনি অন্য প্রণোদনা দেন যারা এই খাতে আসছে, বাট একেবারে মাথা কেটে ফেলা ঠিক না। এখানে কিন্তু আমরা কিন্তু ওই অনেক সময় মানে অনেক বেশি চিন্তা করি, এত বেশি চিন্তা না করে সাদা মাঠা চিন্তা করতে পারলে ভালো হতো। এখনও কৃষিভিত্তিক দেশ, কৃষিখাতকে আপনি যতই বলেন, যতই প্রণোদনের কথা বলেন, এই ইনসেন্টিভ কথা বলেন, এই সাবসিডির কথা বলেন, এখনও কিন্তু চাষি তার পয়সা পাচ্ছে না, এটা বাস্তব, এটা সত্য, ধানের পয়সা পাচ্ছে না। আপনি কৃষিখাতের সংশ্লিষ্ট যেখান যে সমস্ত জায়গা থেকে একটা গুণগত পরিবর্তন আসতে পারে,
আমরা সেখানে হাত দিচ্ছি না। এখন আমরা দুটো খাতের উপর এক্সপোর্ট বাড়ানোর কথা যখনই বলি, দুটো খাত, মানব সম্পদ পাঠাও আর গার্মেন্টস, এই দুটো খাত। অন্য জায়গায় কিছু হয়নি তা বলছি না, কিন্তু কাঙ্ক্ষিতভাবে হচ্ছে না, এটাই সত্য কথা। একটা কথা অনেকেই মানে আমার সাথে একমত হবেন না, মাইক্রো ক্রেডিট আন্দোলন এদেশে একটা রেভলিউশন তৈরি করেছে, কিন্তু মাইক্রো ক্রেডিট এদেশের প্রত্যেকটি গ্রামগঞ্জের মহিলাদেরকে দেনাগ্রস্ত করে ঋণগ্রস্ত করে ফেলেছে, সেই খোঁজটা কিন্তু আমরা এখনও নিইনি। একটা মহিলা গ্রামের সাধারণ মহিলা চারটে এনজিওর কাছে টাকা নিয়ে বসে আছে, গ্রামীণ ব্যাংকে নিয়েছে, তার টাকা নেওয়ার জন্য আরেকজন কাছে নিয়েছে, আর একজন। এই আমরা অ্যাপ্রোচটা আমরা বলি অনেক কথা, কিন্তু আমরা আসলে কাঙ্ক্ষিত জায়গায় তৈরি করে সেটা তৈরি করি না। আপনি একটা ঘর যদি বানাতে যান কি করেন, যে আমি ঘরটা বানাবো, হয় আমি থাকবো, নাহলে ভাড়া দেবো, আমার ব্যাংকের ঋণ শোধ করবো, এ থাকবো। এখন আপনি ঘরও বানালেন, নিজেও থাকতে পারেন নাই, ব্যাংকের ঋণ শোধ করতে পারেন না, ব্যাংক মালিক, সে ঘর বানিয়ে লাভটা কি আপনার? আজকে ইকোনমি যাদের জন্য করছেন আপনি, সেই ইকোনমির সুফল যদি মানুষকে সবার কাছে স্পর্শ করালে চলবে না, সবাইকে উপরের দিকে আনার চিন্তা করতে হবে। সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণে আমি আমার ইকোনমিক কর্মসূচি যেন বাস্তবায়ন করতে পারি। পদ্মা সেতুর কথা বলেন, 10,500 কোটি টাকার প্রজেক্ট ছিল, এইটা যদি টাইমে যদি আমরা সঠিক সময়ে করতে পারতাম, তাহলে 15,000 কোটি টাকা লাগতো আমাদের নিজের সম্পদ, এটা আমাদের গর্ব। আজকে প্রায় 38,000 কোটি টাকার মতো লাগছে, এই টাকা তো আমাকে ফেরত দিতে হবে, এটা তো আমার গভর্নমেন্ট টাকা ঋণ করছে, তো এই টাকাটা বিদেশের টাকা না, আমার টাকা, তো সরকারকে এই টাকার ঋণ শোধ দিতে হবে। আজকে যে প্রকল্পগুলো 10 টাকার প্রকল্প আমরা 20 টাকা করছি কিনা সেটা আমাদের মূল্যায়ন করতে হবে। এই কারণে ভাই আমি মনে করি যে শেষ কথা সেটা হচ্ছে বাজেট ভালো মন্দের বিষয় না, বাজেটটা গতানুগতিক হলেও সমস্যা নাই, কিন্তু এই বাজেটের যে কাঠামোগত অবস্থান সেই কাঠামোয় যদি দুর্বলতাগুলো থেকে যায় তাহলে একটা ভালো বাজেটও কিন্তু আসলে আমাকে সুফল দিতে পারবে না। সুতরাং সেই বিচারে এই বাজেটটি খুব একটা খারাপ না, অবশ্যই দুর্বলতা আছে, অনেক কিছু আছে, কারণ আমার মতো একটা দেশে সবাইকে তুষ্ট করে সব সুবিধা দিয়ে বাজেট করার ক্ষমতা এখনো আমার নাই। কিন্তু আমি বলছি যে কাঠামোগত দুর্বলতা আছে সেইটা যদি বিদ্যমান থাকে তাহলে এই বাজেটের এই ভালো থাকলেও সেটা দিয়ে সুফল পাওয়া যাবে না। আরেকটি কথা আমরা যেন ভুলে না যাই, নিরাশ হওয়ার কারণ এই 17 কোটি মানুষই কিন্তু দেশের পরিবর্তন আনার মতো তার সক্ষমতা আছে। দর্শক আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে ইতিমধ্যে সম্পর্কে আপনারা লিখতে পারেন, ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন, ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য অ্যাপ স্টোর থেকে iOS ডিভাইস থাকলে আপনি তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং পুরনো পর্বগুলো দেখবার জন্য। অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য ডক্টর নাজনীন আহমেদ এবং মিস্টার জাহিদুজ্জামান ফারুক অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা শোনাবার জন্য। আর দর্শক, 2019-2020 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা হচ্ছিল। আমার অতিথিরা দুজনই অর্থনীতি নিয়ে কাজ করেন, একজন অর্থনীতিবিদ, একজন সাংবাদিক, মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, গতানুগতিক বলছেন, আবার আরেকজন বলছেন গতানুগতিক হলেও সমস্যা নেই, ভালো মন্দ মিলিয়ে ওনারা আলোচনা করেছেন। তবে মূল দুর্বলতাটা দেখতে পান বাজেটের কাঠামো গত দুর্বলতা, এবং এই দুর্বলতা থাকলে বাজেট ভালো হলেও আসলে সাফল্যটা অর্জন করা যাবে না সেটি ওনারা বলছিলেন। ওনারা বলছিলেন যে বাজেটের কাঠামোতে একটা বড় পরিবর্তন আনা দরকার এবং এখানে অসাম্যটা আছে, অর্থাৎ ইনইকুয়ালিটিটা আছে, এবং একই অবস্থা ওনারা দেখতে পান আমাদের অর্থনৈতিক কাঠামোর মধ্যেও, সেখানেও বৈষম্যটা বাড়ছে, এই বৈষম্য দূরীকরণের দিকে মনোযোগ দিতে হবে। প্রধান চ্যালেঞ্জ এখন পর্যন্ত কর্মসংস্থান, এটি মোটা দাগে সবাই একমত পোষণ করছেন। বাজেটের রাজনৈতিক দর্শন বলে, মানে রাজনৈতিক দর্শন একটা আছে বটে, তবে তাতে রাজনীতিবিদদের স্পর্শটা খুব কম সেটি ওনারা বলছেন। একজন অতিথি বলেছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে শক্তিশালী বিরোধী দল থাকা দরকার, সেটি বাংলাদেশে প্রবলভাবে অনুপস্থিত এবং এটিও বাংলাদেশের রাজনীতি অর্থনীতির একটি বড় সমস্যা। রাজস্ব আহরণ একটি বড় সমস্যা, সেটিও আলোচনা করতে গিয়ে উদাহরণ হিসেবে তিনি বলছেন যে মৌমাছি মধু আহরণ করে কিন্তু তার জন্য ভালো ফুলের বাগান থাকা দরকার, আমরা ফুলের বাগানটাকে আসলে নষ্ট করে দিচ্ছি। এবং শাসন জবাবদিহিতা নিশ্চিত করবার কথা বলেছেন এবং এটি খুবই জরুরি। অনুৎপাদনশীল খাতের ব্যয়
কমিয়ে উৎপাদনশীল খাতে ব্যয় বাড়ানো দরকার, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা যে শিক্ষা স্বাস্থ্য খাতে একটা বড় বৈপ্লবিক পরিবর্তন আনবার কথা বলছেন, যে বরাদ্দ আছে সেটি ওনারা যথেষ্ট মনে করেন না। আর সবচেয়ে বড় কথা যেটি সেটি হচ্ছে আস্থা অর্জন, মানুষের আস্থা অর্জন করতে হবে অর্থনৈতিক অগ্রযাত্রা রাজনৈতিক অগ্রযাত্রার জন্য যেভাবেই বলি না কেন। এবং অর্থনীতি উন্নয়ন রাজনীতি সবটাই অন্তর্ভুক্তিমূলক হতে হবে, এখানে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সেটির একটা অভাব এখানে রয়েছে বাংলাদেশে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।